নিউ বাংলা সমস্যা নয় সমাধানে। স্যার একটু অন্য প্রসঙ্গে আসি, যে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডিজির পদত্যাগকে আপনি কিভাবে দেখেন? মিন্টু ভাই, না সে কি নিজে থেকে পদত্যাগ করেছে নাকি বাধ্য করেছে তা আমরা জানি না, তবে জিনিসটা এইসব কোনো কিছুই পরিষ্কার না। এইসব পরিচ্ছন্ন না হওয়ার ফলে লোকের মনে সন্দেহ, তবে তার আমলে অনেকগুলি করাপশন হয়েছে। তার যা দায়িত্ব আছে তাকে পদত্যাগ করতে দেওয়া যায় না, তাকে তাকে ইনভেস্টিগেশন হওয়া উচিত। সে যদি নিরপরাধ হয়ে থাকে তাকে থাকার কারণে তাকে বর্ণনা ভাগিয়ে করা উচিত, আর সে যদি অপরাধী হয়ে থাকে তাকে শাস্তি পাওয়া উচিত। স্যার আগামী শনিবার গণস্বাস্থ্য কেন্দ্র প্লাজমা সেন্টার উদ্বোধন করবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। দ্বিতীয় কি, আজকে হেলথ কেয়ার প্রত্যেকটা জায়গায় এক্সপেন্সিভ, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, এবং আমরা সবাই জানি বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে খরচ করতে হবে, আর এখানে যেমন একটা প্লাজমার জন্য 15-20 হাজার মোটামুটি গভর্নমেন্টের দরেই আমরা জনসাধারণকে সরবরাহ করবো। প্রাথমিক অবস্থায় প্রতিদিন 25 জনকে দিতে পারবো 25 জন প্লাজমার। একটাই ই হলো, এটা প্লাজমা গিভস ইউ নিউ লাইফ, জীবনী শক্তিটা বাড়ায়। তারপরে আমাদের নতুন আরো একটা মেশিন আসতেছে, তাকে 60-70 জন প্রতিদিন ওর প্লাজমাই দিতে পারবো। তারপরে অন্যান্য রোগের জন্য পেট সেল বলি, সেটাও এরকম 40% হিমোফিলিয়া এইসবকেও আমরা সাহায্য করতে পারবো, এমন করে খুব খুব কম খরচে। নিউ বাংলা সমস্যা নয় সমাধানে।